গতকালকে তো লোকসভা নির্বাচন ঘোষণা হলো, সেই অনুযায়ী আমাদের এখানে অনেক আগেই সেন্ট্রাল ফোর্স এসে গেছে। তো মানুষের মধ্যে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে, মানুষের মধ্যে যাতে কনফিডেন্স বিল্ড হয়, সেই জন্য আমি এবং তেলেঙ্গানা সাব ডিভিশনের এসডিপি ম্যাডাম, সিআরপিএফের কোম্পানি কমান্ডার, বিএসএফের কোম্পানি কমান্ডার, পিএসআরের বাহিনী, লোকাল পুলিশ, সবাই মিলে আমরা কল্যাণপুর থেকে শুরু করে গঙ্গারামপুর পর্যন্ত, দাড়িকাপুর পর্যন্ত আমরা ফ্ল্যাগ মার্চ করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, যাতে মানুষ নিশ্চিন্তভাবে নিরাপদভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিজের মতাধিকার প্রকাশ করতে পারে।